গাড়িতে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন ডিউটি, কিন্তু সেই গাড়িতে টাকার বিনিময়ে তোলা হয়েছিল যাত্রী। শিলিগুড়ির জলপাই মোড়ে পশ্চিমবঙ্গ সরকারের একটি গাড়ি এদিন জলপাই মোড়ে এসে দাঁড়ায়। এরপর 30 টাকা করে ভাড়ার বিনিময়ে জলপাই মোড় থেকে ফাটাপুকুরে নিয়ে যেতে 6 জন যাত্রীকে গাড়িতে তোলা হয়। সেই সময় শিলিগুড়ি টাইমসের ক্যামেরায় ধরা পড়ে এই ছবি। এই বিষয়ে গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করা হলে বিষয়টি অস্বীকার করেন তিনি। পরবর্তীতে জানান যাত্রীরা সকলেই শ্রমিক। এরপর সুযোগ বুঝেই সেখান থেকে গাড়ি নিয়ে চম্পট দেয় সেই চালক। লোকাল লোকাল আদমি অন্যদিকে সরকারি গাড়িতে থাকা সেই যাত্রীরা বলেন, আমরা ফাটাপুকুর যাওয়ার জন্য গাড়ির অপেক্ষা করছিলাম, সেই সময় এই গাড়ি এসে দাঁড়ায়। এরপর ফাটাপুকুর পৌঁছে দিতে 30 টাকা করে ভাড়ার কথা বলে ওই চালক। আজকের এই ছবি দেখে প্রশ্ন উঠছে, সরকারি গাড়িতে টাকার বিনিময়ে যাত্রী নিয়ে যাওয়ার অনুমতি কিভাবে পেল সেই চালক? এখন দেখার বিষয় এই ঘটনার পর প্রশাসনের তরফে কি পদক্ষেপ নেওয়া হয়। প্রথমে বলতে যে ফাটাপুকুর যাবো, আচ্ছা ফাটাপুকুর বলতে আমাকে আমাদেরকে নিয়ে যান, 6 জন আছে, হ্যাঁ বলতে 30 টাকা করে লাগবে। আমরা বলতে পারি না সরকারি নেবে, হ্যাঁ না 30 টাকা, 6 জন আমরা উঠলাম 30 টাকা করে। 6 জন ছিলাম, আবার এদিকে আবার 2 জন ছিল, ওরা আবার আপনাকে দেখে আবার আমি দেখলাম তো গাড়িটা এসে দাঁড়ায় না, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমি তো পরে দেখলাম সামনের দিকে লেখা, হ্যাঁ তো ঘটনাগুলো প্যাসেঞ্জার দৌড়ে চলে আসলো। এখন ওদের সাথে কি কথা হয়েছে আমি বলতে পারি না, কিন্তু ঘটনাগুলো দেখলাম যে প্যাসেঞ্জারগুলো হুড়মুড়ে উঠে গেলো। তারপরে তো আপনি চলে আসার পরে তো উনি প্যাসেঞ্জারগুলো একে পিছনে দেখলেন, এক এক করে নামতে শুরু করলো, সারা মারা যাচ্ছিলো। পিছনে তো লোকাল বাসটা ছিল, লোকাল বাসটা মারি যাচ্ছে, সরকারি গাড়িগুলো এরম করছে, ভর্তি ঘন্টার মধ্যে এরম করছে।